ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ, যাত্রীর ভিড়ে ট্রেন সূচিতে দীর্ঘতি, ভোগান্তি ঘরমুখো মানুষের। মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা, সব বয়সীদের ভিড়, ঈদের বাজারে চলছে গভীর রাত পর্যন্ত। রোহিঙ্গা ইস্যুতে ওআইসির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান। বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের করের আওতায় আনার উদ্যোগ, তালিকা করে খুঁজে বের করার সিদ্ধান্ত সরকারের। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর, ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। এবং বিশ্বকাপে আজ বাংলাদেশের লড়াই শুরু, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অনুশীলনে ব্যস্ত টাইগাররা, তামিমকে নিয়ে কাটছে চিন্তা। সংবাদে স্বাগত, সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদে এছাড়াও থাকবে, ঈদের ছুটি কাটাতে অন্তত 6 লাখ বাংলাদেশি বিদেশে যাচ্ছেন, দেশীয় পর্যটন শিল্পের উন্নয়ন না হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। সবারই তো আমাদের ইচ্ছা আছে, থাকে যে আমি একটু বিদেশ ভ্রমণ কিভাবে করতে পারি। সংবাদে নিয়ে প্রতিবেদন থাকবে, দেখার আমন্ত্রণ রইল। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথম দিনের মতো শিডিউল বিপর্যয় না হলেও কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছে ঢাকা থেকে বাড়িমুখো মানুষদের। তবে এখন পর্যন্ত স্বস্তি সড়ক ও নৌপথে, খুব একটা ভোগান্তি নেই এসব পথে যাত্রীদের। আশিক রহমান শ্রাবণ, রামিম হাসান, হাসান পারভেজ ও রিশাদ হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লামন রহমান। শুরু হয়ে গেছে নাড়ির টানে বাড়ি ফেরা। ঈদ যতই কাছে আসছে, চাপ বাড়তে শুরু করেছে ট্রেন সড়ক ও নৌপথে। শুক্রবারের মতো শিডিউল বিপর্যয় না হলেও শনিবারও বেশ কয়েকটি ট্রেন ঢাকা ছেড়েছে দেরিতে। দিন রাত মিলিয়ে প্রায় 50টি ট্রেনের মধ্যে 6টি ট্রেন চলতে পারেনি সময় মেনে, তাতেই ভোগান্তি বেড়েছে যাত্রীদের। শুক্রবার 7 ঘন্টা দেরিতে ছাড়াই শনিবার নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছেনি রংপুর এক্সপ্রেস, যে কারণে এই ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ ট্রেন। তারপরও আসন বিন্যাসে পরিবর্তন হওয়ায় দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। আমাদের এক্সট্রা দিছিল এসি দিছিল, কিন্তু এখন এসি বাদ দিয়ে নন এসি দিচ্ছে, কিন্তু এক্সট্রা এখন 5 লেগছে। কোথায় লেগা আছে রংপুর এক্সপ্রেস আমি দেখতে পাচ্ছি না। একবার এমাথা যাচ্ছি, একবার ওমাথা যাচ্ছি, দাদার বাড়ি যাচ্ছি, ঈদ করতে খুব ভালো লাগছে। ট্রেন লেট 3 ঘন্টা, ঠিক আছে, 8টার ট্রেন, এখন হচ্ছে 11টা বাজে। রাতের ট্রেন যাত্রায় ভোগান্তি বাড়িয়েছে খুলনাগামী চিত্র এক্সপ্রেস, যাতে 2 ঘন্টা দেরিতে ঢাকা ছেড়েছে খুলনার যাত্রীরা। সময় মানতে পারেনি লালমনি ও নোয়াখালী এক্সপ্রেসও, তারপরও ঈদ আনন্দে ভাটা পড়েনি ঘরমুখো যাত্রীদের। এখন জ্যামঝট নেই, ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। ঈদে যাওয়া, বাড়িতে যাওয়া একটা এনজয়, একটা আলাদা, মানে বাবা মা আছে। সড়কপথে এখনও খুব একটা চাপ নেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছেড়ে যাওয়া ঈদে ঘরমুখো মানুষের। যানজট না থাকাই ভোগান্তিতে পড়েনি ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ সড়ক পথে বাড়ি ফেরা বেশিরভাগ মানুষ। চাপতে পারে, কালকে চাপতে পারে, কিন্তু আজকে যাত্রী একটু কমই আছে, সকালে একটু যাত্রী চাপছিল। না, গাজীপুরে যানজট নাই। এখনকার বাস্তবতায় সন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আশ্বস্ত করছেন, এবারের ঈদে হবে না যানজটের ভোগান্তি। ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও কর্মস্থলে ফিরে আসা কোনো অসুবিধা নেই, যানজটের কোনো কারণ নেই রাস্তার কারণে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও শহরবাসীর ঘরে ফেরার রেশ এখনও লাগেনি সদরঘাটে। স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীচাপ কিছুটা বাড়লেও ঈদের উপচে পড়া চাপ নেই এখনও, যে কারণে নৌপথের স্বস্তিতে ঘরমুখো মানুষ। টাইম টু টাইম লঞ্চ ছাড়তেছে, আসতেছে, যাইতেছে, এবং যা লঞ্চ জার্নিটা অনেকটাই আমার কাছে ভালো লাগে। লোড কম, লোকজন কম লঞ্চে, মানে ওরা খুব সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। ভোগান্তি রোগান্তি নাই, সমস্যা নাই, ভালোই। ওনারা বলতে এবছর দূরত্বটা অনেক ভালো, ইনশাল্লাহ আল্লাহর মতে। সব মিলিয়ে এবার ছুটি আগে শুরু হওয়ায় এখন পর্যন্ত স্বস্তিতেই রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। তবে সোমবার গার্মেন্টস ছুটির পর এই স্বস্তি আসলেই কতটা থাকবে সেই শঙ্কা থেকেই যাচ্ছে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা, শাড়ি, চুড়ি, জামা, জুতো সব দোকানে ভিড়।
তবে গহনা কসমেটিক্স আর ছেলেদের পোশাকের দোকানে ভিড়টা একটু বেশি। আর এই কেনাকাটা চলছে গভীর রাত পর্যন্ত। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন ঈদ কেনাকাটার খবর। ঈদ মানে খুশি, আর সেই খুশির বড় অনুষঙ্গ কেনাকাটা। রমজানের প্রথম থেকেই কেনাকাটা শুরু হয়, তারপরও শেষ সময়ে কেনাকাটা যেন বাকি রয়ে যায় অনেক কিছু। তাই তো ঈদের কদিন আগেও শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। পোশাকের সাথে মিলিয়ে তড়িঘড়ি জুতো গহনা কসমেটিক্স কিনছেন অনেকে। ছেলেদের পোশাকের দোকানেও ভিড়টা চোখে পড়ার মতো, আবার ইলেকট্রনিক্সের জিনিসপত্রও কিনছেন কেউ কেউ। ড্রেস তো কিনেছি, ছোট ভাই বোনদের জন্য জিনিসপত্র কিনেছি, এখন আমি আর ফ্রেন্ডসরা মিলে মেকআপ কিনছি। সকালবেলা পাঞ্জাবি বাজার পরবো, বিকালে আমি শার্ট প্যান্ট পরবো, আর আমি গিফট পেয়েছি এই লেগোটা, আমি অনেক খুশি, আমার সালামি দিয়ে কিনেছি এটা। ঈদের জন্য টুকিটাকি বাসার জন্য জিনিস কিনছি, যেমন বাসার জন্য চাদর কিনেছি, ছোট ভাইয়ের জন্য জিনিস কিনেছি। এখন তো শেষ সময়, আজকে আসি বড় ভাইয়ের জন্য পাঞ্জাবি নেওয়ার জন্য, বড় ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিলাম। ঈদে আমি খুঁজতেছি একটু ম্যাজেন্ডা কালার অথবা হলুদ কালারের কিছু একটা আর কি, আর এর পাশাপাশি শার্ট কিনবো আর কি। ঘাড়ারা সারারা নানা নামের পোশাকের কদর এবার বেশি। পোশাকের ডিজাইনের ক্ষেত্রে আবহাওয়ার কথাটাও মাথায় রাখছেন ক্রেতা বিক্রেতারা। ফ্ল্যাপ কটন যেটা, সেটা সামারের কারণে, খুব গরমের কারণে সেই কাপড়টা আর কি ভালো চলতেছে। আর এক্সক্লুসিভের ভিতরে আপনার জর্জেটটা বেশি চলছে, গতবার যেমন ছিল তা সেটা এবার একটু বিক্রি বেশি। অনেকেই এতদিন অফিসের ছুটি মেলাতে পারেননি, ঈদের লম্বা ছুটিকেই বেছে নিয়েছেন ঈদ কেনাকাটার জন্য। এবার এই যাত্রায় ভোগান্তি হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যকে জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ঈদ যাত্রার শুরুতেই চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। রিজভী অভিযোগ করেন, একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের খুন গুম করে দলটিকে নিশ্চিহ্ন করতে চায় সরকার, এমন মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সড়কের অবস্থা সবচেয়ে ভালো। জনাব কাদেরের বক্তব্য, জনগণের সাথে আমি বলবো যে এটা একটা সরাসরি তামাশা। রোহিঙ্গাদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালত আইসিসিতে মামলা করার জন্য ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিতাড়িত 11 লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান জানান। সৌদি আরবের মক্কা ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির 14তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। সৌদি আরবের মক্কার সাফা প্যালেসে চলছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে জাপান থেকে সৌদি আরবে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসির সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, মুসলিমদের উপর জঙ্গি অপবাদ গোছাতে মুসলিম উম্মাকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটিও গুরুত্বের সাথে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার বিষয়ে ওআইসি দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, কারণ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। মিয়ানমার তার উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরির অঙ্গীকার থেকে বারবার পিছিয়ে যাচ্ছে। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্সের নীতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনিশ্চয়তা কাটিয়ে সম্মেলনে প্রথমবারের মতো যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বক্তব্যে তিনি বলেন, ওআইসি পশ্চিমা বিশ্বকে মুসলিম উম্মার মনোভাব বোঝাতে ব্যর্থ হয়েছে। তারা সব মুসলিমকেই জঙ্গি মনে করে। ওআইসিভুক্ত 57টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছে। মুসলিম বিশ্বের স্বার্থ সংরক্ষণে 1959 সালের 25শে সেপ্টেম্বর গঠন করা হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
জনগণের ভোট কেড়ে নিয়ে বর্তমান সরকার অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। জবরদখলকারী সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবেই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বলে আবারও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দল গণতন্ত্র এবং নেতাকর্মীদের রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, এতে বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। আমাদেরকে মনে রাখতে হবে সবসময় একই রকম চিন্তা করে সফল হওয়া যাবে না, কৌশল লাগবে, সবসময় বিভিন্ন রকম নীতি তৈরি করতে হবে, রণনীতি তৈরি করতে হবে। সত্যিত্ব নিয়ে আপনাদের ভোট কেড়ে নিয়ে তারা একটা সম্পূর্ণ বেআইনি ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আসে এবং এটাকে দখলদারি সরকার ছাড়া কিছু বলা যাবে না। আয়করের বাইরে থাকা বাড়ি ও ফ্ল্যাট মালিকদের করের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। বিদ্যুৎ বিল এবং সিটি কর্পোরেশনের তালিকা পরীক্ষা নিরীক্ষা করে এসব বাড়ি বা ফ্ল্যাটের মালিকদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাজিয়া কোনা রিপোর্ট। দেশের মোট জনসংখ্যা প্রায় 16 কোটি আর আয়কর দেয় মাত্র 15 লাখ মানুষ। 2019-20 অর্থ বছরে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত করতে চায় সরকার, কিন্তু কিভাবে? এনবিআর ঢাকা সহ দেশের সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে জরিপ করবে। এসব এলাকার বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের বিদ্যুৎ বিল ও হোল্ডিং ট্যাক্স থেকে তথ্য সংগ্রহ করবে। থাকবে জেলা ও উপজেলা পর্যায়ে কর অফিস। সেসব এলাকার বড় বড় হাটবাজারগুলোর ব্যবসায়ীদের আয়ের হিসেব নেওয়া হবে। ব্যবসার ট্রেড লাইসেন্স ও কিছু সেবায় বাধ্যতামূলক করা হবে ইটিআইএন নম্বর এবং ইটিআইএন ধারীদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হবে। তাদের তো একটা ইলেকট্রিসিটি বিল দেওয়ার বিধান আছে, সেই ইলেকট্রিসিটি বিলের মধ্যে বিভিন্ন বিষয়াদি সংযুক্ত করা আছে। সেইখানে যদি আমরা একটা কোনো কিছু করতে পারি, বড় বড় হাট বাজারে যারা বড় বড় ব্যবসায়ী প্রত্যেকে তারা ইয়ে করে কিনা, তাদের সাথে যাদের ট্রানজাকশান আছে তারা আয়কর দেয় কিনা, এগুলি জরিপের মাধ্যমেই এটা আসার সম্ভাবনা। এর জন্য নিয়োগ দেওয়া হবে কয়েক হাজার জনবল। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় থাকবে তার দিক নির্দেশনাও। আয়কর বিভাগ পুনর্গঠনের প্রস্তাবটি অলরেডি মন্ত্রণালয়ে গিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে, আর কাস্টমসের যে পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব সেটি যাবে। এটি হলো জনবল এবং অফিস পুনর্গঠন। যখনই একটা নতুন সংস্কার হয় তখন কিন্তু একটা উল্লম্ফন আমরা লক্ষ্য করি রেভিনিউ কালেকশন, তো সেটির অপেক্ষায় আমরা আছি। আর আয়কর বিভাগকে ঢেলে সাজাতে জনবল নিয়োগ সহ নানা প্রস্তাব এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনবিআর। এবার ভ্যাটে নতুন করে করের হার বাড়ছে না, 3,25,000 কোটি টাকার বড় অঙ্কের রাজস্ব আদায়ে তাই জোর দেয়া হচ্ছে করের আওতা বাড়ানোর দিকেই। নাজিয়া কোনা, News24, ঢাকা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হাজার রাতের চেয়ে পুণ্যময় শবে কদরের এই রাত। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাজার রাতের চেয়ে উত্তম পবিত্র শবে কদর সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরেই পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে এই রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন। নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, মিলাদ মাহফিল সহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাত কাটাচ্ছেন তারা। লাইলাতুল মোবারকা মানে বরকতময় রজনী, এর ব্যাখ্যা মুফাসসিরে কেরাম করেছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা রমজানের শেষ দশকে যে কোনো বেজোর রাত্রিতে 21, 23, 27, এবং 29 হতে পারে। 1,000 মাস আবাদত করলে যে ফজিলত, ঠিক এই রাত্রিতে কেউ যদি আবাদত করে তাকে ওই ফজিলত আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। রাজধানীতেও বিভিন্ন মসজিদ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? জায়েদ, সন্ধ্যা নামার পর থেকেই কিন্তু অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান
শুধুমাত্র এই রাজধানীর যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সেখানেই নয়, পাশাপাশি কিন্তু অন্য যে মসজিদগুলো রয়েছে তো সেখানে তারা উপস্থিত হচ্ছেন এবং হাজার বছরের শ্রেষ্ঠ যে রজনী পবিত্র লাইলাতুল কদর এই মহিমান্বিত রজনীতে তারা কিন্তু ইবাদত বন্দিগির মাধ্যমে কিন্তু এই রাত তারা অতিবাহিত করছেন। তো বিশেষ করে বারবার করে বলা হয়েছে ইসলামের বড় একটি অনুষঙ্গ কিন্তু এই পবিত্র লাইলাতুল কদর, এবং হচ্ছে যে বলা হয়ে থাকে হাদিসেও এসেছে এবং বারবার বলা হয়েছে যে এই পবিত্র রজনীতে কিন্তু পবিত্র কোরআন শরীফ মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ যেটি তো সেটি কিন্তু নাজিল হয়েছে, পাশাপাশি হচ্ছে যে আরও বিভিন্ন দিক থেকেই কিন্তু এই রাতটির তাৎপর্য রয়েছে এবং এতটাই তাৎপর্যপূর্ণ এজন্যই কিন্তু বলা হয়ে থাকে যে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী হচ্ছে এই লাইলাতুল কদর। তো আমরা কিন্তু রাজধানীর যে মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকে দেখেছি তো সেখানে কিন্তু অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। তো শুধু যে মসজিদে যে তারা প্রার্থনা করছেন এটিও নয়, তারা কিন্তু বিভিন্ন কবরস্থান যেগুলো রয়েছে সেখানেও তারা যাচ্ছেন এবং হচ্ছে যে যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। তো এবং মসজিদগুলোতে কিন্তু নফল নামাজ পড়া হচ্ছে, সেই তারাবিন নামাজের পর থেকেই কিন্তু মুসল্লিরা রয়েছেন। তো মোটামুটি হচ্ছে যে সেহেরি পর্যন্ত কিন্তু এই যে ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা, এবং হচ্ছে যে ফজরের আজান পর্যন্ত কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ যে রাত পবিত্র লাইলাতুল কদরকে কিন্তু যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মাধ্যমে কিন্তু এবং ইবাদত বন্দিগির মাধ্যমেই কিন্তু মুসলমানরা তারা কিন্তু এই রাতকে তারা কিন্তু পালন করছেন। জায়েদ মাহমুদুল হাসান, ধন্যবাদ আপনাকে। নিজের লেখা বই 1971 ভেতরে বাইরের বিতর্কিত অংশের জন্য সংবাদ সম্মেলনে জাতির কাছে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীরুত্তম। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠায় বইয়ের সেই বিতর্কিত অংশটুকু প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষমা চান তিনি। 2014 সালের আগস্টে প্রথমা প্রকাশনী থেকে বের হয় এ কে খন্দকারের 1971 ভেতরে বাইরে বইটি। বের হবার পর থেকে বইটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়, বিশেষ করে 32 নম্বর পৃষ্ঠায় জয় বাংলা জয় পাকিস্তান বলে বঙ্গবন্ধু ভাষণ শেষ করেছেন বলে যেই লেখা উল্লেখ করা হয়েছে সেটি অসত্য, এ কথা স্বীকার করে নিজের ওপর পুরো দায়ভার নেন এ কে খন্দকার এবং এজন্য ক্ষমাও চান তিনি। পাকিস্তান শব্দ দুটি বলেননি, আমি তাই আমার বইয়ের 32 নম্বর পৃষ্ঠার উল্লেখিত বিশেষ অংশ প্রত্যাহার করে নিচ্ছি, একই সাথে বঙ্গবন্ধুর আত্মার কাছে জাতির কাছে ক্ষমা প্রার্থী। পরিবেশ সুরক্ষায় শুধু সরকার নয়, দেশের সব মানুষকে সচেতন হতে হবে আর সবাই মিলে চেষ্টা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষিত হবে। শনিবার রাজধানীর সিডাব মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত বায়ুদূষণ করণীয় ও পদক্ষেপ শীর্ষক সেমিনারে বক্তারা এমনটাই বলেন। আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক দেলার হোসেনের সঞ্চালনা ও উপকমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত, ডিবিসি নিউজের সিইও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব সহ আরও অনেকে। চুলা জ্বালানো হচ্ছে কিন্তু তারপরে যেটা থেকে যাচ্ছে র ম্যাটেরিয়াল, এটা হলো অত্যন্ত চমৎকার সার। বিকল্পভাবে কত কমভাবে সেই ফার্টিলাইজার কমিয়ে এনে বায়ো ফার্টিলাইজারের দিকে যাওয়া যায় সেই দিকে আমরা নজর রেখেছি এবং একের পর এক কাজ করে গেছি। মন্ত্রীর পদমর্যাদা পাওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ডিএনসিসির কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কসমেটিক্সে লেভেল না থাকায় ও ব্র্যান্ড বলে বিক্রি করায় রাজধানীর বেইলি রোডের 10টি প্রতিষ্ঠানকে 7,40,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে তিনি সাংবাদিকদের জরিমানার কথা জানান। তিনি আরও জানান, ডায়েট নামের একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হয়েছে।
ঈদের ছুটি লম্বা হওয়ায় এবার অন্তত 6 লাখ বাংলাদেশি বিদেশ ভ্রমণে যাচ্ছেন। বিপুল চাহিদা থাকায় এয়ার টিকিটের দামও বেড়েছে কয়েক গুণ। যদিও অর্থনীতিবিদ ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় পর্যটন শিল্পের উন্নয়ন না ঘটায় বিদেশমুখী হচ্ছে বাংলাদেশিরা। তাদের মতে, দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে দেশীয় পর্যটন খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জিসমিন সোমা। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার অন্তত 6 লাখ মানুষ বিদেশ যাবেন, এমন তথ্য দিচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। তারা বলছে, গত 10 বছরে দেশের বাইরে ঈদ করা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। এয়ারলাইন্স কোম্পানিগুলোর ভাষ্য প্রমাণ করে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে কতখানি। বাংলাদেশের জিডিপি গ্রোথ এখন 8%-এর মতন, কিন্তু আমাদের এয়ার ট্রাফিক গ্রোথ অর্থাৎ আকাশপথে যাত্রী গ্রোথ আমাদের প্রায় 13-14%। তাহলে আমাদের ওই জিডিপি গ্রোথের চাইতে এটা অনেক বেশি। আমাদের গত বছর আমরা রেকর্ড সংখ্যক যাত্রী পরিবহন করেছি 26 লক্ষ। এবছর আমাদের এই যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে 28 লক্ষ ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি। ট্যুর অপারেটররা বলছেন, গত কয়েক বছর ধরেই ঈদের ছুটি কাটাতে বাংলাদেশি পর্যটকরা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়ার দেশগুলোকে বেছে নিচ্ছেন। বিত্তবানরা যাচ্ছেন তুরস্ক সহ ইউরোপের গন্তব্যগুলোতে, জনপ্রিয় হচ্ছে মধ্যপ্রাচ্য। এয়ারলাইন্সগুলি এখন মনে করেন যে খুব কম্পিটিটিভ প্রাইসে আপনার ব্যাংকক, আমাদের পার্শ্ববর্তী দেশগুলি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইভেন দো চায়না, সব জায়গাগুলিতেই আপনার অপারেট করছে। এর সাথে হচ্ছিল ব্যাংকগুলি আবার হচ্ছিল এখন ইএমআই সার্ভিস চালু করেছে। আর সবারই তো আমাদের ইচ্ছা আছেই থাকে যে আমি একটু বিদেশ ভ্রমণ কিভাবে করতে পারি, সো সবার ওই মেন্টালিটিটাও আসলে গ্রো করেছে। বাংলাদেশিদের এই ভ্রমণ প্রবণতা ও সক্ষমতাকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। তবে তাদের মতে, দেশীয় পর্যটন কেন্দ্রগুলোর বেহাল দশার কারণেও বিদেশে পাড়ি দিচ্ছে বাংলাদেশিরা। অর্থনীতিতে তো অবশ্যই এটার একটা বড় ভূমিকা আছে, কিন্তু এখানে আমাদেরকে আরও বেশি যেটা চেষ্টা করতে হবে সেটা হলো যে বাইরে থেকেও যাতে আমাদের এখানে পর্যটকরা আসেন, এবং সেটা আমাদের একটা কিন্তু সেবা খাতের রপ্তানির একটা বড় সুযোগ সৃষ্টি করতে পারে। গভর্নমেন্টকে আগে ইনিশিয়েটিভ নিতে হবে, এটা তো প্রাইভেট সেক্টর কোনো অবস্থাতেই পারবে না। আমরা মনে করেন আমার এক্সিস্টিং ক্লায়েন্ট বেজে আমি না হয় প্রমোট করবো, সেটা তো আসলে কত হবে। বিশ্বব্যাপী বাংলাদেশি পর্যটন কেন্দ্রগুলোর ব্র্যান্ডিংয়ে সরকারের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ ও বাণিজ্য সংবাদ। এবারে বাজেট যেন তরুণ বান্ধব হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে জেসিআই ও সমকাল আয়োজিত তারুণের বাজেট শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। এ সময় সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান আহ্বান জানান তরুণ উদ্যোক্তাদের সহজে ব্যাংক ঋণ প্রদানের। এছাড়া তরুণদের জন্য কর্মসংস্থান তৈরির আহ্বান জানান। তিনি বলেন, জিডিপির অনুপাতে বাড়ছে না কর্মসংস্থান, তাই বিষয়টিতে সরকারের বাড়তি নজর চান তিনি। এছাড়া ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা। ডিসিসিআই এর সাবেক সভাপতি ইব্রাহিম খালেদ জোর দেন বাজেটে তরুণদের কল্যাণে আলাদা তহবিল গঠনের। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আশ্বাস দেন বাজেটে তরুণদের কল্যাণে বেশ কিছু প্রকল্প রাখা হচ্ছে। আমাদের 40 লক্ষ গার্মেন্টস কর্মী আছে, আগামী কয়েক বছরের মধ্যে এদের অর্ধেকের বেশি কিন্তু এরা আনএমপ্লয়েড হয়ে যাবে, এদেরকে আপনি কি করবেন? এই তরুণ আর ওই তরুণ বাংলাদেশি 2 ঘন্টা লাগে গাড়িতে যেতে আসতে, কিন্তু আকাশ পাতা কিন্তু এই যে তাদের জ্ঞানের যে বিভেদটা। যেই গুড গভর্নেন্স, 100% পারফেক্ট গুড গভর্নেন্স, বাট এই ট্রাভেল রোড না করে বোধহয় আমরা এটা করতে পারবো না, আমার বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে পাবনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের নর্থ উইং হেড মোহাম্মদ আশিক আহমেদ। উনানের মধ্যে ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা, এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ আজাদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বসুন্ধরা সিমেন্টের পরিবেশক, খুচরা বিক্রেতা সহ প্রায় 200 আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার ও মায়োনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে বনানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে মিনিস্টারের 7 বছরের পদার্পণ ও মায়োনের 17 বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার ও মায়োন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু। এ সময় তিনি বলেন, ভোক্তাদের কাছে মান সম্পন্ন পণ্য আরও স্বল্প মূল্যে কীভাবে পৌঁছানো যায় তা নিয়ে কাজ করছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই ডিরেক্টর এম এ রাজ্জাক খান সহ আর অনেকে। ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে যেন আমরা বহির্বিশ্বের লিডিং। সংবাদে আবারও বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচের একটি সরকারি অফিস এলোপাথারি গুলি চালিয়ে একজন ঠিকাদার সহ 12 জন কর্মচারীকে হত্যা করে সেখানকার এক পৌরকর্মী। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। পুলিশ জানিয়েছে বন্দুকধারীর নাম ডিউয়েন ক্রেডক, তিনি সরকারি রক্ষণাবেক্ষণ কর্মচারী ছিলেন। ক্রেডককে কিছুদিন আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারিয়ে হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচ শহরে পৌরভবনে বন্দুক নিয়ে হামলা চালানো ব্যক্তি চাকরি হারিয়ে হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। চাকরি হারানোর ক্ষোভ থেকে তিনি সহকর্মীদের উপর এই হামলা চালান। পৌরভবনের সিটি ম্যানেজার ডেভিড হার্ডসন এক ব্রিফিংয়ে 11 জন কর্মচারী ও একজন ঠিকাদার হারানোর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এটি একটি অনভিপ্রেত ঘটনা, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। যাদের হারিয়েছি তাদের পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলার নেই। এই ক্ষতি কখনো পূরণ হবার নয়। ভার্জিনিয়া বিচ পুলিশের প্রধান জেমস চার্ভেলা জানান, 41 বছর বয়স্ক বন্দুকধারীর নাম ডিউয়েল ক্রেড, তিনি সরকারি রক্ষণাবেক্ষণে কর্মচারী ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারীর ব্যবহৃত একটি রাইফেল ও একটি পিস্তল জব্দ করেন। ক্রেডকে কিছুদিন আগে চাকরি থেকে অব্যাহতির পর গত সপ্তাহে কিছু আগ্নেয়াস্ত্র কেনেন। তিনি পৌর ভবনের 2 নম্বর ইউনিটে ঢুকেন, কোনো কিছু তোয়াক্কা না করে এলো পাথারি গুলি ছুটতে শুরু করেন। তবে কি কারণে তিনি চাকরি হারান সে সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। পুলিশ এরই মধ্যে নিহত 12 জনের ছবি প্রকাশ করেছেন। FBI ভার্জিনিয়া বিচ পুলিশকে তদন্তে সহায়তা করবে বলেও জানা গেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর র্যালফ নর্থাম এক টুইটে সবাইকে হামলা এলাকা থেকে দূরে থাকা ও পুলিশের নির্দেশ পালন করার অনুরোধ জানান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। 31 মে থেকে পবিত্র মক্কা নগরীতে শুরু হয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর 14তম শীর্ষ সম্মেলন। বাংলাদেশ সহ এই সম্মেলনে অংশ নিয়েছে সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো। সম্মেলনে আফগানিস্তান, সিরিয়া ও ইরান, মার্কিন দ্বন্দ্ব ও ফিলিস্তিন ইস্যুগুলো আলোচনায় তোলেন বক্তারা। তবে এবারের সম্মেলনে জঙ্গিবাদ নির্মূল এবং ইসলামী সংস্থা হিসেবে এতে ওয়াইসির ভূমিকা গুরুত্ব পায় সবচেয়ে বেশি। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। বিশ্বের মুসলিম দেশগুলোর স্বার্থ সংরক্ষণে 1969 সালে গঠিত হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC। বর্তমানে এর সদস্য 57টি মুসলিম দেশ। 31 মে শুক্রবার থেকে 3 দিনের জন্য এবারের 14তম শীর্ষ সম্মেলন আয়োজিত হয় সৌদি আরবের মক্কায়। এবারের সম্মেলনের সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এবারের সম্মেলনে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রগুলোকে একাত্ম হওয়ার আহ্বান জানান মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিরা। এই সম্মেলনে প্রথমবারের মতো যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, OIC পশ্চিমা বিশ্বকে মুসলিম উম্মার মনোভাব বোঝাতে ব্যর্থ হয়েছে, যে কারণে ব্লাসফেমির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। পশ্চিমা বিশ্বের কাছে এখন মুসলিম মানেই জঙ্গি, অথচ বিশ্বের আরো অনেক ধর্মের মানুষই সন্ত্রাসী কার্যকলাপ করছে। ধর্মের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে রাজনীতির। তাই OIC-র উচিত নিজেদের অবস্থান সম্পর্কে বিশ্বের কাছে পরিষ্কার ধারণা দেয়া। এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা জানান।
একই সঙ্গে জঙ্গিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার উদ্যোগ নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নাহিদ জিহান, নিউজ 24। ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিদেশ দূত সহ 5 শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র এই খবর জানিয়েছে। শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চুসান ইলবো পত্রিকা জানায়, ট্রাম্প কিম সম্মেলন ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বিশেষ উত্তর কোরীয় দূত কিম হায়ক চোল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 4 নির্বাহী কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গেল ফেব্রুয়ারিতে ট্রাম্প ও কিমের দ্বিতীয়বার আয়োজিত সম্মেলন পণ্ড হওয়ার পর মার্চে পিয়ংইয়ংয়ে মিরিম বিমানবন্দরে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে পত্রিকাটি। তবে বার্তা সংস্থা রয়টার্স উত্তর কোরীয় কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি বলে জানিয়েছে। এ বিষয়ে উত্তর কোরিয়া কোনো ধরনের মন্তব্য করেনি। শেষ করব এখনকার সংবাদ আয়োজন, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ, যাত্রীর ভিড়ে ট্রেন সূচিতে ধীরগতি, ভোগান্তি ঘরমুখো মানুষের। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা, সব বয়সীদের ভিড় ঈদের বাজারে চলছে গভীর রাত পর্যন্ত। রোহিঙ্গা ইস্যুতে ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান। বাড়ি ও ফ্ল্যাট মালিকদের করের আওতায় আনার উদ্যোগ, তালিকা করে খুঁজে বের করার সিদ্ধান্ত সরকারের। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর, ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান। এবং বিশ্বকাপে আজ বাংলাদেশের লড়াই শুরু, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অনুশীলনে ব্যস্ত টাইগাররা তামিমকে নিয়ে কাটছে চিন্তা। এই ছিল এখনকার সংবাদ আয়োজন, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।